हेलो बंधुरा जॉब 24 बेंगुली यूट्यूब चैनल आरो एक नतून भिडियोते आपनादेरके सबाइके स्वागत जानाई। तो बंधुरा आमी ई भिडियोटिते राज्येर दुटी गुरुत्वपूर्ण सरकारी चाकरीर आपडेट निये आलोचना करब, जेगुलिते आपनारा पश्चिमबंगे जे कोनो जिलार कैंडिडेट आवेदन करते पारबेन एबं एखाने आपनारा उच्च माध्यमिक पास करे थाकले आवेदन करते पारबेन। तो किभाबे आवेदन करबेन, की की एलिजिबिलिटि क्राइटेरिया आछे, कोन कोन पोस्टे आपनादेरके नियोग करा हच्छे, बा ई पोस्टगुलिते किभाबे आवेदन करबेन, समस्त किछु ई भिडियोटिर माध्यमे आलोचना करा हयेछे। तो आपनारा भिडियोटि पुरोटि देखार चेष्टा करबेन एबं चैनलटिते प्रथमबार ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। तो चलून भिडियो शुरू करें। तो बंधुरी हम प्रथम चाकरीटर अफिसियल नोटिफिकेशन तीन चंद्रकोना म्यूनसिपालिटी पश्चिम मेदनिपुर डिस्ट्रिक्ट 15 जून 2022 तारीख एट रिलीज करा हुए। तो एखे अपन के आर्बान नैशनल आर्बान लाइवहुड मिशन अंडारे नियोग पोस्ट नियोग कम्यूनिटी अर्गानाइजार एक पोस्ट रही है। अपन हायर सेकेंडरी पास करते हैं जो शाखा 3 থেকে 5 বছর बचर वार्किंग एक्सपिरियन्स लागे और कम्प्यूटर अपना चालानों दक्षता थकते हैं। 10,000 টাকা করে প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে। পিওরলি কন্ট্রাক্ট বেসিস আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, পরবর্তীকালে মেয়াদ বাড়ানো হতে পারে। 18 থেকে 40 বছর মধ্যে বয়স হতে হবে, যার হিসেব করবেন 1/4/2022 অনুযায়ী। এসটি এসসিবিসি ক্যান্ডিডেটরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন। তো এখানে আপনাদের সমস্ত ফর্ম পেয়ে যাবেন ডেসক্রিপশনে, সব ফর্মটি এফোর সাইজে বের করে নেবেন এবং ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদেরকে চেয়ারম্যান চন্দ্রকোনা মিউনিসিপ্যালিটি পিও অ্যান্ড পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশন চন্দ্রকোনা ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর এই ঠিকানায় আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। এখানে 12/7/2022 তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি আপনারা রিপোর্ট সাইজে বের করে নেবেন এবং ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা নির্দিষ্ট দিনের আগে সেই ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন। পরবর্তী ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে 13/6/2022 তারিখ। তো এখানে আপনাদেরকে একাধিক পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং পিওরলি কন্ট্রাক্ট বেসিস এই নিয়োগটি করা হচ্ছে 1 বছরের জন্য ওয়ান স্টপ সেন্টারে। প্রথম পোস্ট রয়েছে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর। ইউআর ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন, ফিমেল ক্যান্ডিডেটরা। এখানে আপনাদের ম্যাক্সিমাম 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, যার হিসেব করবেন 1/1/2022 অনুযায়ী। পোস্ট গ্রাজুয়েট আপনাদের ডিগ্রি লাগবে যে কোনো শাখায় এবং নলেজ লাগবে কম্পিউটারের। তার সঙ্গে বলা হয়েছে 3 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের এখানে লাগবে এবং পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে পুরুলিয়া ডিস্ট্রিক্টে। 30,000 টাকা করে প্রতি মাসে স্যালারি হিসেবে দেওয়া হবে। পরবর্তী ভ্যাকেন্সি রয়েছে কেস ওয়ার্কার। এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে, এসসিদের ক্ষেত্রে 1টি, ইউআরদের ক্ষেত্রে 1টি। কেবলমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন, ম্যাক্সিমাম 35 বছর বয়স পর্যন্ত। গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা আপনাদের লাগবে এবং ইংরেজিতে লিখতে পড়তে বলতে আপনাদের জানতে হবে ইংরেজি এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। 3 বছর এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পুরুলিয়া ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। 15,000 টাকা করে প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। তো এখানে আপনাদের কীভাবে সিলেকশন করা হবে সমস্ত ডিটেলসে বলা আছে, ডিসক্রিপশানে আমি পিডিএফটি লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। এখানে আপনাদের বলা হয়েছে 15/6/2022 তারিখ থেকে 29/6/2022 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে এখানে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং কোনো যদি অসুবিধা হয় তো এখানে একটি ফোন নাম্বারও দেওয়া হয়েছে, সেই ফোন নাম্বারটিতে আপনারা কল করে সমস্ত ডিটেলস নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি এখানে পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।